ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন ১১ লঞ্চের ছাদে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাগুরায় জমি নিয়ে বিরোধে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আর সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ীর লাশ। মঙ্গলবার ভোরে বরিশালে পৌঁছায় সুন্দরবন ১১ লঞ্চ। ভোরে ঘাটে ফেরার পর যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ শুরু করে স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লঞ্চের সুপারভাইজার জানান, ছাদে ওঠার গেট বন্ধ থাকলেও ওই যুবক কিভাবে ছাদে গেল তা বুঝতে পারছেন না তারা। নৌপুলিশ জানিয়েছে, যুবকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত শামীম গার্মেন্টস কর্মী, বাড়ি ঝালকাঠির নলছিটিতে। এদিকে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে জমি নিয়ে বিরোধে জাকির হোসেন লিটন নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হামলায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতের স্বজনদের অভিযোগ, শরীফুল ও তার দলের লোকেরা পায়ের রক কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করেছে জাকিরকে। অন্যদিকে সিরাজগঞ্জে বগুড়া নগরবাড়ি মহাসড়কে সলঙ্গার পাটধারী এলাকা থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নাটোর থেকে পেঁয়াজ নিয়ে বগুড়া যাওয়ার পথে নন্দীগ্রাম এলাকায় ট্রাক চালক ও তার সহযোগীরা ওই ব্যবসায়ীকে হত্যার পর তার লাশ ফেলে দিয়ে উধাও হয়ে যায়।